वेलकम टू माय चैनल। आज हमें चले मठे मठे तुम्हारे देखो पटल गाच। जरा कखनो देखो नहीं पटल गाच, शहरे जरा थको तारा है तो देखो नहीं, ग्रामे सबाई चेने पटल गाच केमन है। आमार पटल नेवा हो जाए रान्नार जोन्नो आर गाचगुलो तुम्हारे देखा हो जाए। এখানে পটলের তিনটে জমি আছে আমাদের, আর পটল যেহেতু বাজারে বিক্রি হয়ে গেছে দুদিন আগে, ওই জন্য গাছে অল্প পটলই আছে। পটল তুলে নিয়ে যাব আমি। আমি এখান থেকে 500 মতো পটল তুলব। যারা পটল গাছ দেখনি তারা অবশ্যই কমেন্ট করে জানাবে যে পটল গাছ তোমাদের কেমন লাগলো। পটল তুলে নিয়ে চলে এসেছি, পটলগুলো আমি খোসা ছাড়িয়ে নেব। পটল এভাবেও অল্প অল্প খোসা রেখে রেখে ছাড়িয়ে নেওয়া যায়, আবার চাইলে পুরোটাই খোসা ছাড়িয়ে নেওয়া যায়। এভাবে আমি পুরোটাই খোসা ছাড়িয়ে নিয়েছি, আর নিয়েছি চিংড়ি মাছ, যেহেতু চিংড়ি মাছ দিয়ে রান্না করব পটল চিংড়ি, ওই জন্য চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো আমি খোসা ছাড়িয়ে নেব আর ধুয়ে নেব। খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে চিংড়ি মাছগুলো আমি ম্যারিনেট করে রেখে দেব লবণ আর হলুদ মাখিয়ে। কি কি মশলা নিয়েছি দেখো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, কালো মরিচ গুঁড়ো, গরম মশলা, আর নিয়েছি শুকনো লঙ্কা, গোটা জিরা, আদা, রসুন, একটা টমেটো, আর দুই তিনটে কাজু বাদাম, আর নিয়েছি টক দই, এক কাপ টক দই নিয়েছি। টক দইটা ফাটিয়ে নিতে হবে। মিক্সিংয়ে মশলাগুলো করে নিলাম, আদা জিরে এগুলো আমি বেটে নিলাম, শুকনো লঙ্কা এগুলো বেটে নিলাম। নিয়ে ওভেনে আমি কড়াইটা বসালাম, কড়াইটা গরম হয়ে গেলে কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেলটা দেওয়ার পর তেলটা গরম হয়ে গেলে আমি তেলের মধ্যে দেব পটলগুলো, যেগুলো আমি কেটে ধুয়ে রেখেছি। পটলগুলো দিয়ে পটলগুলো আমি লাল লাল করে ভেজে নেব, এবং পটলগুলো মিডিয়াম ফ্লেমেই ভেজে নেব, হাই ফ্লেমে দেওয়া যাবে না, তাহলে পটলটা নরম হবে না, অথচ পটলটা লাল লাল হয়ে যাবে অথবা পুড়ে যেতে পারে। একটু লবণ দিয়ে দেব, লবণটা দিলে পটলটা নরম হয়ে যাবে, চাইলে একটু ঢাকা দিয়েও ভাজতে পারো। আর দেব হলুদ, লবণ হলুদটা দিয়ে পটলগুলো আমি খুব সুন্দরভাবে ভেজে নেব। আর ভাজার সময় পটলের থেকে জল বেরিয়ে পটলটা নরম হয়ে যাবে, আর পটলটা আমার ভালো করে ভাজাও হয়ে যাবে। একটু লাল লাল করে ভেজে নেব। পটলটা ভাজতে একটু বেশি টাইম লাগে, দেখো পটলগুলো ভাজা হয়ে গেছে, যখন একটু লাল লাল হয়ে যাবে তখন একটু লো ফ্লেমে দিতে হবে। পটলগুলো এবার তুলে নিচ্ছি আমি, যেহেতু ভাজা হয়ে গেছে, কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি দেখো। পটলগুলো তুলে নেওয়ার পর যে তেলটা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ, যেগুলো আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম লবণ হলুদ মাখিয়ে। চিংড়ি মাছগুলোও আমি ভেজে নেব। চিংড়ি মাছটাও আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নিলাম সুন্দর করে।
এবার আমি তুলে নেব চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে চিংড়ি মাছটাও তুলে নিলাম এবার যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব গোটা জিরা হাফ টি স্পুন গোটা জিরা দিয়ে দিলাম দিয়ে এটা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম টমেটো টমেটোটাও আমি এক মিনিট ভেজে নিলাম ভেজে নেওয়ার পর যে মশলাগুলো বেটে রেখেছিলাম মিক্সিংয়ে সেগুলো দিয়ে দিলাম আদা রসুন গোটা জিরা যেটা বেটে রেখেছিলাম শুকনো লঙ্কা মিক্সিংয়ে যেগুলো বেটেছিলাম সব মশলাটাই আমি দিয়ে দিলাম একসাথে এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তোমরা চাইলে মশলাগুলো আলাদা আলাদাভাবে বেটে নিতে পারো কিন্তু আমি মিক্সিংয়ে একসাথেই বেটে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো এবার দিয়ে দেব কালো মরিচ গুঁড়ো সব আমি হাফ টি স্পুন করেই দিয়েছি মশলাগুলো পরিমাণ অনুযায়ী দিতে হবে কতটা পটল চিংড়ি রান্না হবে সেই অনুপাতেই সব দিতে হবে এবার দিয়ে দিলাম এক টি স্পুন চিনি পটল চিংড়ি কিন্তু খুব বেশি ঝাল ঝাল ভালো লাগে না হালকা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয় আর আমি শুকনো লঙ্কা গুঁড়ো এখানে দিলাম না যেহেতু আমি শুকনো লঙ্কা বেটে দিয়েছি দেখো মশলাটা দিয়ে তেল বেরিয়ে এসেছে এত সুন্দর কষানো হয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টক দই আর টক দইটা কিন্তু আমি ভালোভাবে ফাটিয়ে নিয়েছি আর মিক্সিংয়ে দিয়ে নিয়েছি কাজু বাদাম আর টক দইটা মিক্সিংয়ে দিয়েও এটা ফাটিয়ে নিলে ভালো হয় তোমরা চাইলে স্পুন দিয়েও ভালো করে এটা ফাটিয়ে ক্রিমের মতো করে নিতে পারো এবার বাটি ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম টক দইয়ের বাটি ধুয়ে একটু জল দিয়ে এবার মশলার সাথে টক দইটা একটু কষিয়ে নিচ্ছি এটা আমি এক মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পটলগুলো যেগুলো আমি ভেজে তুলে রেখেছিলাম এবার মশলাগুলো আমি পটলের সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি পটলের সাথে আমি মশলাটা 3 মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে একটু কষিয়ে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ যেগুলো আমি ভেজে তুলে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো পটলের মধ্যে দিয়ে দিলাম এবার আমি একটু জল দিয়ে দিলাম মিক্সিং বাটিতে যে বাটিতে আমি মশলা করেছিলাম সেই বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম জল দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো আর লবণ লবণ হলুদটা পরিমাপ অনুযায়ী দিতে হবে যে কতটা রান্না হচ্ছে সেইভাবেই দিতে হবে আমি কিন্তু পটল ভাজার সময় লবণ হলুদ দিয়েছিলাম ওই জন্য খুব বেশি লবণ হলুদ দেওয়া যাবে না এবার আমি ঢাকা দিয়ে দেব একটু হাই ফ্লেমে রাখবো 5 মিনিট হাই ফ্লেমে রেখে দেব আর ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট পর ঢাকাটা সরিয়েছি দেখো খুব বেশি কিন্তু গ্রেভি নেই আর খুব হালকাও না গ্রেভিটা কিন্তু খুব হালকা না পটল চিংড়িটা একটু মাখা মাখা টাইপের কিন্তু বেশি ভালো লাগে
हल्का जदि बेशी ग्रेवी हो जाए हल्का झोल हो जाए भालो लागे ना। एबार आमी एर मध्य दिए दीची गरम मसला गुड़ो हाफ टी स्पून। गरम मसलाटा सब समय गरम मसला गुड़ोटा सब समय रान्नार शेष मुहूर्ते ही दीते हैं ताहले गंधटा खूब भालो लागे। गरम मसला दिए आमी दो मिनट एटा नेड़े निलाम। दो मिनट नेड़े निये एबार आमी गैसेर फ्लेमटा बंध करे दिलाम। पटल चिंगड़ी किन्तु रेडी होए गेलो। खूब साधारण भावे आमी पटल चिंगड़ी रान्ना देखालाम। एटा बाड़ीते खूब सहजेई रान्ना करा जाए, खूब बेशी उपकरणेरो प्रयोजन हय ना। एबार आमी एकटा पात्रे तुले निलाम, तोमरा देखो केमन होयेछे। आर तोमरा बाड़ीते बानाओ, बनिए खाओ। जदि भालो लागे ताहले अवश्य कमेंट करे जानाबे जे केमन होयेछे। आर आमार रेसिपी जदि तोमादेर भालो लेगे थाके आर आमार चैनेले नतून होये थाको ताहले अवश्य आमार चैनलटी सबस्क्राइब करे देबे आरो नतून नतून ভিডিও পাওয়ার জন্য। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে। থ্যাংক ইউ আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।